পাশ কর, পরীক্ষা তো করবি অবশ্যই, অবশ্যই আল্লাহর কথা কি মিথ্যা হবে? তাহলে পরীক্ষা তো করবি, কিন্তু এমন পরীক্ষা আল্লাহ কইরেন না যে এই পরীক্ষায় পাশ করতে পারবো না। এটা আল্লাহর কাছে বারবার বলতে হইবে। আর যদি আল্লাহর বান্দারা পর্দালে মাহফুজ থাকে, যদি আমার মালিকের কাছে তুমি সফরদ হইতে পারো, আমার মালিক তোমার জন্যই যথেষ্ট হইয়া যাবে। সফরদম বা তুমা আয়েশে শির তুদানি হিসাবে কাম বেশির, আল্লাহর বে সফরদ কইরা চলতে থাকো, আর সব সময় মাওলার কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে দয়া মায়া করে আপনি আমাকে গোমরাহ কইরেন না। এইজন্য আমার বাজানদেরকে বলো, ঈমানকে মজবুত করা লাগবে। আর ঈমান কেমনে মজবুত করবা? বেশি বেশি পরিমাণ কালিমার জিকির করা লাগবে। বাজার হাঁটতে আসো, জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাআশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জঙ্গে দেলা সকালে লা পাকে কুন সিনেতে বাদে মহাব্বত সাকে কুন, লার তরবারি নিয়ে চলতে থাকো, নাই 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 নাই, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মহাদ্দেশগিরি নাই, আমার চেয়ারম্যান গিরি নাই, আমার মেম্বার গিরি নাই, আমার মুফতি গিরি নাই, আমার এমপি গিরি নাই, আমার বরমেয়া গিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বাজা যখন নাকি বর্মেয়াগিরি মনের ভিতরে আসবে, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় অনেক টাকার সম্পদের মালিক, আমি অনেক বিল্ডিং এর মালিক, আমি অনেক শিক্ষার মালিক, তখন তুমি মনটাকে ঘুরাইয়া তোমার অস্তিত্বের দিকে নিয়ে যাও। কি তোমার অস্তিত্ব? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এ নাফরমানের দলেরা, তুই তোর নিজের অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ, তুই তো এক কাতরা নাপাক পানির মানুষ, তাও আবার আমশাস, তাও আবার ভেজাইলা, তোর কোন অস্তিত্ব বলতে কিছু ছিল না। আমি ওই ভেজাইলা ওই নাপাক পানির ভিতরে পানিটাকে আমি জমাট রক্ত দিয়া বাঁধাইলাম, রক্ত জমাট বাঁধাইয়া এরপরে আমি হাড্ডি তৈরি কইরা হাড্ডির ভিতরে আমি গোস্ত লাগাইয়া ফাকা সাউনাল ইজম আল আহমা। এরপরে ফি আহসানি তাকওয়িম, তোর মতো তো সুন্দর সুরতের একটা মানুষ আমি বানাইছি। এই জন্য আমার বাজানদেরকে বলো, আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়া, আমি পরিচয় দেই আমি পি, কেউ পরিচয় দেয় আমি মুক্তি, কেউ পরিচয় দেয় আমি আমি মুহাদ্দিস, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি প্রিন্সিপাল, আমি অমুক তমুক সমুক, এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন চক্ষু দুইটা খোলা থাকবে। কিন্তু বাজারে ডাকাইতে দলের সর্দার থাকে, ওর কত পাওয়ার, যদি দলীয় লোক কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা মাইরা ফেলায়,
ওরে মাতুক বাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে বাবুগিরি, যখন বুট দিয়া লাইটাইয়া পারাইয়া হাত পা ভেঙে ফলাইবে তখন ওর বাবুগিরি সর্দারগিরি আর থাকবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চোখ খোলা দুনিয়া, তুমি আমি অমুক টমুক পরিচয় দিয়া বুক ফুলাইয়া চলি, কিন্তু বাজান রে যেদিন আমার তোমার আমার চিরতরে চোখ বন্ধ হইয়া যাবে, যেদিন তোমাকে আমাকে সাদা তিনটা কাপড় দিয়া প্যাজ দিয়া ফলাইয়া রাখবে, তখন তুমি দেখতে পারবা তুমি বর্মে আনা খোদানা গাছ একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বাজান কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজার আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, তার ইতিহাস পড়লে দেখবেন বাজার আমার মাওলার বয়স জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছিল। লোকেরা বলে আমির আপনার গালের কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা জিজ্ঞেস করবে ওমর কি আমল তুমি আমার দরবারে নিয়ে আসো, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম এমন কোন আমল আমি করতে পারি নাই যেই আমল আমি মাওলার দরবারে দাঁড় করব, শুধু বলবো মালিক আর কোন আমল আনতে পারি নাই, শুধু তোমার ভয় তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসছি, আর কোন আমল আনতে পারি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা ছিলেন, বাজার তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এরকম ভাবে অজরে কান্না শুরু করত, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান, তখন বলে ও আমার সাথীরা আখেরাতের যেই কড়া ঘাঁটি আছে তার প্রথম নাম্বার ঘাঁটি হইল কবর, এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে তার সামনের ঘাঁটি তো ভালো ব্যবহারের আশা করা যায়, এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাজা সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি যার উপাধি ছিল কুতুবুল আলম, বাজা তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গেছিলেন। লোকেরা বলে হুজুর অপারেশন করেন চক্ষু ভালো হইয়া যাবে, তখন তিনি বলেন বাজান চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাবে, নামাজ কাজা কইরা ওই চক্ষু আমার লাগবে না। বাজান একজন আইসে বলে হুজুর এমন এক ডাক্তারের সন্ধান পাইছি যদি আপনি এশার নামাজের পরে চক্ষু অপারেশন করে ফজরের নামাজ জামাত সহকারে পড়তে পারবেন, তখন দুই চক্ষের পানি ছাইরা কান্দে আর বলে ও আমার সাথীরা, হাদিসের ভিতরে আসছে আমার মাওলা কিয়ামতের ময়দানে কোনো অন্ধের কাছে প্রশ্ন করবে না, আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে আমার মাওলা যেন আমাকে কোনো প্রশ্ন না করে। আল্লাহ, তাদের ইমান কত মজবুত ছিল,
পরকালের ব্যাপারে তাদের কেমন চিন্তা ছিল বাজার। আসলে তোমার আমার ইমানের ব্যাপারে অনেক দুর্বলতা, গুনার পর গুনা কইরে একটার পর একটা যাইতেছি। কই তোমার আমার তো একটু ভোরাও কাঁপলো না, তোমার আমার তো একদিন পশমও কাঁপলো না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালীনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দা এরকম দুনিয়ার ভিতরে আছে, যখন তাদের গুনার কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, জাহান্নামের ভয় তাদের শরীরের চামড়ারা থর 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 করে কাঁপা ওঠে। তাদের কলিজারা থর 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 করে কাঁপা ওঠে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ কাছে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহ এন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া বাজান ফোলাফারের মতো আউয়াউ কইরা চিল্লায় দুই চোখ দিয়া বাইয়া পানি টপ 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 কইরা পড়তে থাকে। বাজান আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ডাক দিয়া বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাশুকুরে, তুমি যদি আমাকে মাপলাই করো আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, রাতকে রাত বলতো না, দিনকে দিন বলতো না, মাসকে মাস রাস্তার ভিতরে বাজান সফরের ভিতরে পড়িয়া থাকতো, তারপর মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান ইমানকে মজবুত করো। এ কবরের যাত্রীরা এমন কোন জাতি দুনিয়ার ভিতরে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। সবাই কিন্তু পরকাল সৃষ্টিকর্তা বিশ্বাস করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিরাও করে, আমরা মুসলমানরাও কিন্তু পরকাল সৃষ্টিকর্তা বিশ্বাস করি। কিন্তু বাজানরে দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। বাজান যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলো পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলো পইরা বোকরা হইয়া গেল, চুলগুলো পাইকা সাদা হইয়া গেল। কত লোক নিয়ে একসঙ্গে চা টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে একসঙ্গে বাজার বাজারে বাজার করলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলও নাই, গল্পের টেবিলেও নাই। আরে তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার আম্মা, তোমার আমার আব্বা, তোমার আমার আত্মীয় স্বজন বাড়ির দরজায় কবরে ঘুমায় রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুসাফির বান্দ গাঠুরি ব
বহু দূর ঠিকানা আজ ভি জানা কাল ভি জানা কবর আখের ঠিকানা হিজরার বাজানদেরকে বলবো পর্দা আলে মাহবুবদেরকে বলবো বাজান ঈমানকে মজবুত করো বাজান দ্বিতীয় শর্ত হলো আমলে নেক আমল করো নেক আমল কোনটা বাজান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে তোমাকে আমাকে শিক্ষা দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম কোন সিরাতাল মুস্তাকিম যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেমাত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান এরা কারা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তাদের পরিচয় দেয় মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা নবীদের পথ সিদ্দিকিনদের পথ শুহাদায়ে কিরামদের পথ বাজান বাজান সত্যবাদীদের পথ কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের পথ তাহলে নবীদের কাজ সাহাবায়ে কিরামদের কাজ শুহাদায়ে কিরামদের কাজ সিদ্দিকিনদের কাজ সাদিকিনদের কাজ নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের কাজ এই কাজ হলো ভালো কাজ জোরে বলেন কথা ঠিক না ভাই এখানে আমার বাজানদেরকে বলবো একজন সাহাবিও পাবেন না এক মুষ্টির উপরে দাঁড়িয়ে সার সেবা কামাইছেন নাই প্রায় দেড় লক্ষের মতো সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম কাদেরকে বলে বাজান যারা ঈমান সহকারে সৎ চক্ষে আল্লাহর রসুলকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছেন এদের কি বলে সাহাবা যদি বলেন কথা ঠিক না ভাই ঠিক একজন সাহাবিও পাবেন না বাজান এক মুষ্টি রূপে দাঁড়িয়ে সার সেবা কামাইছে বাজান তাহলে দাঁড়িয়ে রাখা ভালো কাজ টুপি রাখা ভালো কাজ লম্বা জামা গায়ে দেওয়া ভালো কাজ নামাজ পড়া ভালো কাজ রোজা রাখা ভালো কাজ পর্দা করা ভালো কাজ হারাম হালাল তমিজ কইরে খাওয়া চলা এটা ভালো কাজ জুলুম থেকে বাইসা রাখা ভালো কাজ কথা কয় না বাজান মিথ্যা থেকে বাইসা থাকা ভালো কাজ বাজান গিবা শেখায় থেকে বাইসা থাকা ভালো কাজ এই ভালো কাজ কোনটা কোনটা এইটা আমার তল্লাশি কইয়া সেই কাজ আমাদের করা লাগবে আর বাজান মন তো চায় মুসলমান বলতে যারা কবরে যাবে সবাই মন চায় ঈমানকে মজবুত কইরা নেক কাজ কইরা কবরে যাবে কিন্তু শয়তান এবং নস তোমার আমার পিছনে লাগিয়া বাজান গুনার ভিতরে লিপ্ত করাইয়া জাহান্নামে নেওয়ার চেষ্টা করে এই শয়তান এবং নফসের থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও বাজান সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বাজান তুমি যদি একটা বেনমাজির সঙ্গে ওঠা বসা করো দেখ অল্প সময়ের ব্যবধানে তুমি একজন বেনমাজি হইয়া যাবা আর যদি তুমি একজন নামাজির সঙ্গে ওঠা বসা করো দেখ অল্প সময়ের ব্যবধানে আল্লাহর ফজল করমে তুমি একজন নামাজি হইয়া যাইতে পারবা জোরে বলেন কথা ঠিক কিনা সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে সত্যবাদী হওয়া যায় জাকিরিনদের সঙ্গে চলাফেরা করলে জাকিরিন হওয়া যায় আল্লাহওয়ালাদের সঙ্গে চলাফেরা করলে আল্লাহওয়ালা হওয়া যায় আর বাজানদেরকে বলবো যদি বাজার নেক কাজ করতে চাও ঈমানকে মজবুত করতে চাও তাইলে ভালো লোকদের সঙ্গে স্পর্শে যাও এবং তাদের সঙ্গে সম্পর্ক রাখো যদি রাখতে পারো আল্লাহর ফজল করমে দেখবা অল্প সময়ের ব্যবধানে তুমিও একজন নেককার পরহেজগার মজবুত ঈমানদার হইয়া যাইতে পারবা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মাহবুবদেরকে বলবো বাজান
যারা নাকি আশায় বসে রয়েছেন আরো বাজবেন। আমার বাজানদেরকে বলবো বাজান, আসলে তোমার আমার চেয়ে অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে কি যায় নাই। হে আমার মুরব্বী বাজানরা, আপনার আমার চেয়ে অনেক মুরব্বী অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই। আপনার আমি 100 বছর 150 বছর বয়স পাব, এটা কিন্তু বাজারে একমাত্র একটা ধোকার বাজির কথা ছাড়া কিছু না। এই জন্য বাজানদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আরো বাজবো আরো অমুক টমুক সমুক কিছু করবো। কিন্তু বাজান মনে রাখো, আল্লাহ বলতেছেন আশা কোনদিন কিন্তু শেষ হবে না। একদিন হঠাৎ তোমার বাড়ির দরজা আজরাইল আলাইহিস সালাম আইসা, যখন সিটি বাজাইয়া বলবো যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন রাখতে কিন্তু আর পারবে। এই জন্য আমার বাজানদেরকে বলো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন বাজান আজকে খালেস তওবা করেন। বাজান যদি খালেস তওবা করতে পারেন আর মাওলার কাছে যদি সারেন্ডার হইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার আমার গুনাহ মাফ করবে তাই না, এমনকি গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও আর মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের, ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, জবাব তো আর দিবানা। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুইয়া সবাই কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। এ আল্লাহ আমি আমরা যারা সবাইকে সুস্থ করে দেন। এ আল্লাহ কই কোন নিয়াতে হাত তুলছে জানি না, সবার যে নেক মাকসাদ গুলা পুরা করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. কে উঠছে না বসেন, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মাওলার পাগল হইয়া কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। তওবা কিয়ামাইনে সব বুরি বা তুমসে আও সব বুরি গামুসে আয় মেরে আল্লাহ ইস্তাওবা কো কবুল কর, আও বায়াত কিয়ামাইনে উপর তরিকা সৃষ্টিয়া সাবরিয়া আদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া কি উপর হাত প্রতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে খলিফা মরহুম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ হজরুল করিম সাহেবকে আয়মের আল্লাহ এস তরিকা কি নেমাতুন মেয়ে
मेरे नसीब का। आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हाशर। आमीन।